রাজ্যের অন্যান্য জায়গার সাথে পশ্চিম বর্ধমান জেলার দুই মহকুমা দপ্তরে আয়োজিত হয় স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন স্যাংশন শিবির। রাজ্যের অন্যান্য জায়গার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলার দুই মহকুমা দপ্তরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন স্যাংশন শিবিরের আয়োজন করা হলো শনিবার। এদিন সকাল 11টায় আসানসোল মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে দেখা যায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন স্যাংশন শিবিরে উপস্থিত আছেন জেলার অতিরিক্ত জেলা শাসক সঞ্জয় পাল, আসানসোলের মহকুমা শাসক অভিজ্ঞান পাজা সহ জেলার প্রশাসনের বেশ কিছু আধিকারিক। এছাড়াও উপস্থিত ছিলেন এই প্রকল্পটিকে সাফল্য মণ্ডিত করতে ইউকো ব্যাংকের প্রতিনিধিরা। এই দিনে প্রায় 200 জনকে কার্ড দেওয়া হবে বলে জানা যায়। আমি আপাতত MBA পড়ছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে, জেভিয়ার্স ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ভুবনেশ্বর থেকে। তো আমি তাই বলে আমার আমি নিজের পা এখন দাঁড়াচ্ছি, এটা আমার হায়ার এডুকেশন। তো তাই বলে আফটার গেটিং আ গুড জব আই ওয়ান্ট টু লাইক স্ট্যান্ড অন মাই ওন ফিট অ্যান্ড পে অফ দি ডেট। এই যে ক্রেডিট কার্ড পেলে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। অনেক মানে আমার পাস্ট একাডেমিক এক্সপিরিয়েন্সও চেক করা হয়েছে অ্যান্ড আমার মানে ভালো লাগছে যে আমি মানে ওই লেভেলে পৌঁছতে পেরেছি যেখানে মানে পশ্চিমবঙ্গ সরকার ভেবেছেন যে আমি মানে এই লোনটা পেয়ে আমার আরও উপকার হবে হায়ার স্টাডিজে অ্যান্ড আমি মানে ফিউচারে আরও বাকি স্টুডেন্টসরা যারা পরবর্তীকালে লোন নেবে তাদের জন্য হেল্প করবে। নাম? আমার নাম সুরভি সরকার। আজকে আমাদের যেটা আছে ক্যাম্পে আমরা টোটাল 200 কাছাকাছি টার্গেট করেছি, 185 মতো আজকে অলরেডি এসছে, বিভিন্ন খবর পেয়েছি আরও হয়তো আসবে। তো এদের হাতে স্টুডেন্ট কার্ড তুলতে যেতে পারে আমরা জেলা প্রশাসন পক্ষে সত্যি আন্তরিকভাবে আনন্দিত। এরা আপনারা দেখতেই পাচ্ছেন ফার্মাসিস্ট কেউ ইঞ্জিনিয়ারিং কেউ এতে পড়ছে, ভবিষ্যৎ জীবনে এরা আরও উন্নতি লাভ করুক। পশ্চিমবঙ্গ সরকারের এই যে নতুন একটি স্কিম, এই স্কিমের মাধ্যমে আমাদের জেলার অনেক ছাত্রছাত্রী উপকৃত হয়েছে, আগেও আমরা অনেকগুলো দিয়েছি, আজকে দিনে আমরা প্রায় 200 কাছাকাছি লোককে দিতে পারছি। কতগুলো ব্যাংক এই বিষয়ে সহায়তার হাত বাড়িয়েছে? প্রত্যেকটি ব্যাংকই আমরা কাছ থেকে সহযোগিতা পেয়েছি। আজকে এখানে মোটামুটি আপনার 5 জনের মতো ব্যাংক তারা দিতে পারছে, এছাড়া অন্যান্য ব্যাংক তাদের অলরেডি তারা প্রসেসিং আছে, ভবিষ্যতে তারাও এটাকে সবাই অংশ। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ছাত্রছাত্রীরা কত টাকা লোন পাচ্ছে এবং কতদিনে শোধ করতে হবে? ম্যাক্সিমাম 10 লাখ টাকা লোন পাচ্ছে, বাকি টার্মস কন্ডিশন ব্যাংক এবং হেড ডিপার্টমেন্ট ঠিক করছে। আপনার নাম? সঞ্জয় পাল। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।